গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা নয়, 4:40 ঘরে ঘড়ির কাটা। আর এই দেখুন, রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে জুডিও যাচ্ছি। সব বন্ধু বান্ধব, তারপরে সব সোশ্যাল মিডিয়া, সব জায়গা দেখছি সবাই দেখাচ্ছে খুব জুডিও জুডিও। সেখানে নাকি খুব কম দামে জামা কাপড় পাওয়া যায়। পুজোর জামা কাপড় কেনা মোটামুটি আমাদের এইবার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। বেশিরভাগটাই আমরা কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে, আর হাতিবাগানের কেসিদাস থেকে প্রতি বছর কিনি। ওখান থেকেও একটা দুটো কেনা হয়েছে, আর অনলাইনে কিনেছি, মানে মিশো থেকে অ্যামাজন থেকে কেনা হয়ে গেছে। তো সেরকম কিছুই বাকি নেই, সাজের জিনিসও নায়িকা থেকে সব চলে এসছে। আমি একটা আলাদা ব্লগ করব কি কিনেছি না কিনেছি এবার পুজোর আমার কালেকশন, তারই খুব তাড়াতাড়ি এক দু দিনের মধ্যেই ব্লগটা চলে আসবে। আর আজকের ব্লগটা হচ্ছে ওই জুডিও নিয়ে, কোনোদিনও যাইনি, নাম শুনেছি, চলুন ঘুরে আসি দেখি কেমন লাগে। ও, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইনি না, আমি নেল এক্সটেনশন করেছি, এই দেখুন। আগের বছর করেছিলাম, তবে এত বিশাল বড় বড় করে ফেলেছিলাম আর দুহাতে করেছিলাম, তাই এবার ডিসাইড করেছি দুহাতে করবই না, এক হাতে করেছি। দেখুন কেমন লাগছে, ছবি তুলছি না, তাই দাঁড়াতে বলেছি, দাঁড়া শশিকলা, হাই, টাটা টাটা শশিকলা, বাই বাই শশিকলা। চিনি কেমন সেজেছে একটু দেখে নিন, চিনি দেখা, চলুন। জুডিও শুনেছিলাম ব্যারাকপুরে আছে, তো সেটাই যাবো ভেবেছিলাম। তারপরে গুগলে সার্চ করে দেখলাম না আমাদের এখানেও জুডিও আছে, ওই নিউ টাউনে অ্যাক্সেস মলটা আছে না, সেটারই দেখলাম একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু জুডিও আছে, তো সেটাতেই যাচ্ছি আমরা। তো এখন আমরা বেরিয়ে গেছি, আর ওই যে পেছনে চিনি, আর মা একটু মুখটা বার করো তো, দেখো মুখ বার করতে বললাম হাত বার করলো, আর এই যে সৌমেন। তো মায়ের এখন কি হয়েছে জানেন তো, মায়ের পিওর সিল্ক শাড়ি, তাও আবার আমার দেয়া, ওটা টিকলু কেটে দিয়েছে, আর কেটে দিয়েছে সেটা যখন দেখেছে, তাহলে আবার এখন ওটা পরেই বেরোনো খুব দরকার ছিল, ওটাই আবার পরে বেরিয়েছে, মানে কিছু আর বলার নেই। চলুন তাহলে ফাইনালি। তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যাক্সেস মলের একদম নিচের তলায়, ওই দেখুন জুডিও। কিন্তু দুঃখের বিষয় হলো জুডিওর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিছুই ভিডিও করতে পারলাম না। বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলি। অ্যাক্সেস মলের লাগোয়া যে ম্যাডাম দোকানটা রয়েছে, সেখান থেকে এখন আমরা খেয়ে নিচ্ছি চিকেন স্যান্ডউইচ, চিকেন প্যাটিস, চিনি খাচ্ছে একটা পিজা, আর তার সাথে ডোনাটস। তো এগুলো খাওয়ার পরে কিন্তু অ্যাক্সেস মলের বাইরে যে দোকানগুলো, সেখান থেকে একটা কিন্তু চিকেন হরিয়ালি কাবাব খেয়ে নিচ্ছি, এটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। তো এত কিছু খাওয়ার পর এক কাপ চা না খেলে তো হয় না, তো পার্কিংয়ের দিকটাতে যাচ্ছি, যেতে গিয়ে রাস্তায় এই দোকানটা থেকে কিন্তু এক কাপ চা খেয়ে নিলাম। 2000 years later জুডিও থেকে কী কী এনেছি দেখাচ্ছি, তার আগে দেখুন আমরা যখনই বাইরে থাকি ঢুকে দেখি ও ঠিক এইভাবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি জুডিও থেকে কী কী নিলাম, এইগুলো বাদ দিন এগুলো। আচ্ছা এইটা নিলাম, এইটা নিল হচ্ছে 99 rupees, এটা জুডিও থেকে না, তবে অ্যাক্সিস মলেই তো জুডিওটা, তো এটা অ্যাক্সিস মলের উপরে ফ্লোরের থেকে নিলাম, চিনির জন্য ডংসের সেট। আর এইগুলো দেখুন, এগুলো কিন্তু 29 করে নিয়েছে ওয়াইপসগুলো। তো এই কটা জিনিস নিয়েছি, বেশি কিছু কিন্তু আমরা নিইনি। আজকে ব্লগটাও তাহলে এই অবধি রাখলাম আমি, আবার দেখা হবে নেক্সট ব্লগে কী কী কেনাকাটি করলাম পুজোর জন্য, পুরোটাই এবার কিন্তু আমি দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।